সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমাদের সামনে পরীক্ষা হবে অনলাইন ভিত্তিক, অর্থাৎ 2019-20 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা এ মাসের অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি যেহেতু অনলাইন ভিত্তিক হবে, সেহেতু আমাদের অনেকেরই মনে এটি একটি ভীতির সঞ্চার করেছে যে আসলে পরীক্ষাটি আমি কিভাবে দেব বা কিভাবে আমাকে এই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না, এটাতে আমি কি পারবো কি না, এ নিয়ে অনেক চিন্তা ভাবনা দেখা যাচ্ছে। আসলে এই প্রক্রিয়াটি অনেক সোজা। আমাদের যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলেই কিন্তু আমরা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো। এখন অনেক স্টুডেন্ট রয়েছে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই, অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সনের যে মোবাইল, মাল্টিমিডিয়া মোবাইল, এই মোবাইল নাই। তাহলে আমরা কিভাবে এই পরীক্ষা অংশগ্রহণ করব? আশা করি যে সব স্টুডেন্টের মোবাইল নেই তাদের ফ্যামিলির অন্য কারো মোবাইল রয়েছে, আর না হলে আমাদের পরিবারের কিংবা পাড়া প্রতিবেশী কারো মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল রয়েছে, একটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। যদি আমাদের কারো অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আমরা যদি আধা ঘন্টার জন্য তার কাছ থেকে নিতে পারি, অর্থাৎ একটি সুনির্দিষ্ট সময়ে যখন আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, বললাম যে 10:30 থেকে 11:30 পর্যন্ত পরীক্ষা হবে, তাহলে আমরা যদি এক ঘন্টার জন্য, সাধারণত আমাদের 30 মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ আমরা যদি 30 মিনিটের জন্য কারো কাছ থেকে মোবাইলটি নিতে পারি তাহলে কিন্তু এই পরীক্ষা অংশগ্রহণ করা যাবে। এখন কিভাবে এই পরীক্ষাটি আমাকে দিতে হবে এটি নিয়ে অনেক চিন্তা ভাবনা, অনেকে অনেকভাবে চিন্তা করছে যে আসলে আমি কিভাবে পরীক্ষা দেব। এই ভীতি দূর করার জন্যই মূলত আজকে আমি একটি ভিডিও তৈরি করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যারা পরীক্ষা কমিটি রয়েছি তারা কোশ্চিন প্রস্তুত করব, এবং কোশ্চিনটি আমাদের যে কলেজের ওয়েবসাইট রয়েছে, আমাদের কলেজের সাইট হচ্ছে এটি, আমরা এই কলেজের সাইটে একটি লিংক দেখতে পাবো। আমরা যে কলেজের সাইট রয়েছে এখানেই হয়তো লিংকটা দেব, অথবা আমরা বিভিন্ন গ্রুপে দেব, অথবা আমরা প্রত্যেক স্টুডেন্টের ইমেইলে মেসেজ করে এই লিংকটি দেব, এবং পাশাপাশি একটি পাসওয়ার্ড দেব। এই পাসওয়ার্ডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দুটি জিনিস দেবো, একটি হচ্ছে লিংক এবং একটি পাসওয়ার্ড। তাহলে আমরা যখন স্টুডেন্টরা কি করবে, আমাদের পাসওয়ার্ড লিংক পাঠানোর পর তারা কি করবে, তারা এরকম একটি লিংক পাবে। আমি এখানে দুটি গ্রুপে এই লিংকটি দিয়েছি, যে এরকম লিংক পেলে পরে তারা কি করবে, এখানে পাসওয়ার্ড দেখা যাচ্ছে 1 2 3 4 5, এখানে তারা সেই লিংকটিতে ক্লিক করলে তাদের সামনে চলে আসবে। এখানে কোশ্চিন যখন চলে আসলো তখন এখানে দেখা যাচ্ছে ইমরান্স বায়োলজি, এখানে স্টার চিহ্ন রয়েছে, লেখা আছে রিকোয়ার্ড, অর্থাৎ যেসব প্রশ্নে স্টার চিহ্ন রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু অবশ্যই দিতে হবে, এটি কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। আমাদের এই প্রশ্নের উত্তর অবশ্যই কি করতে হবে, দিতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি পরীক্ষার্থীর রোল, এখানে স্টার চিহ্ন রয়েছে, তাহলে এখানে আমাকে পরীক্ষার্থীর রোল নাম্বারটা বসাতে হবে। বললাম যে আমার পরীক্ষার রোল হচ্ছে 111, তাহলে আমি 111 লিখলাম। পরীক্ষার্থীর নাম এখানে আমি লিখছি আমার নাম লিখলাম। এরপর দেখা যাচ্ছে পরীক্ষার্থীর বিভাগ, যে যে বিভাগের সে সেই বিভাগে ক্লিক করবে, যারা বিজ্ঞান বিজ্ঞানে ক্লিক করবে, যারা মানবিক তারা মানবিকে ক্লিক করবে, যারা ব্যবসায় শিক্ষা ব্যবসায় শিক্ষায় ক্লিক করবে। যেহেতু আমি সায়েন্সের শিক্ষক, সেহেতু আমি এখানে বিজ্ঞান বিভাগ ক্লিক করলাম। করার পর এখানে কিন্তু দেখা যাচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে, এবং এই প্রত্যেকটি প্রশ্নেই কিন্তু স্টার চিহ্ন রয়েছে, অর্থাৎ এখানে যখন পাসওয়ার্ড চাবে আমরা যে পাসওয়ার্ডটি সরবরাহ করবো সেই পাসওয়ার্ডটি আমাকে দিতে হবে, 1 2 3 4 5। দেওয়ার পর আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমার সামনে কোশ্চেনটি চলে এসেছে, লেখা আছে সময় 15 মিনিট, পূর্ণমান 10।
অর্থাৎ আমি 15 মিনিটের জন্য 15 মিনিটে 10টি প্রশ্নের উত্তর দিতে পারবো। এখানে 10 নম্বর কোশ্চেনটি সামনে চলে এসেছে, যেহেতু আমরা অনেক স্টুডেন্টের পরীক্ষা নেব, সেহেতু কোনো স্টুডেন্টের সঙ্গেই কোনো স্টুডেন্টের পরীক্ষার কোশ্চিনের সেট মিলবে না। এখানে 10 নম্বর কোশ্চেনটি আমাদের প্রথমে এসেছে, অনেক স্টুডেন্ট দেখা যাবে প্রথম কোশ্চিনটি হচ্ছে 5 নম্বর, অনেক স্টুডেন্ট দিকে দেখা যাবে যে তার 1 নম্বর কোশ্চিনটি প্রথমে এসেছে, অর্থাৎ একটি প্রশ্নের সঙ্গে একটি স্টুডেন্টের প্রশ্নের সঙ্গে অন্য স্টুডেন্টের প্রশ্নের সিকোয়েন্সের মিল থাকবে না। এখানে 10 নম্বর প্রশ্ন এবং পয়েন্ট দেয়া আছে কত, 1। তাহলে বলা হচ্ছে 10 নম্বর, কেমিলো গোলগির বাড়ি কোথায়? আমি জানি এর বাড়ি হচ্ছে ইতালি, আমি দিলাম। এরপর দেখা যাচ্ছে কোষ ঝিল্লিতে কত ভাগ প্রোটিন থাকে, 60 থেকে 80 ভাগ। প্রোটোপ্লাজমের একমুখী আবর্তন কোন উদ্ভিদে দেখা যায়, পাতা ঝাঁঝি। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককে কি বলে, আমি জানি এর উত্তর হচ্ছে মাইসেলি, কিন্তু আমি ইচ্ছা করে একটি ভুল দেখাচ্ছি, সেলুলোজ। সবচেয়ে বড় কোষ কোনটি, আমি জানি সবচেয়ে বড় কোষ উদ্ভিদের ডিম। কোনটি কোষ কর্তৃক নিঃসৃত পদার্থ, এখানে পিগমেন্ট কিন্তু নিঃসৃত পদার্থ, আমি একটু ভুল দেখালাম, গাম। কোনটি সবচেয়ে ছোট কোষ, আমি দিচ্ছি মাইকোপ্লাজমা। 70S রাইবোজোমে কোন আরএনএ থাকে, আমার এখানে 5S আরএনএ থাকে। কে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, 1 নম্বর কোশ্চেনটি কোথায় চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা, কোষ আবিষ্কার অণুবীক্ষণ যন্ত্র লিউয়েন হুক। কোষ অভ্যন্তরে অধিক প্রবিষ্ট প্লাজমা মেমব্রেনকে কি বলে, পিনোসাইটিক ফোসকা। এখন আমার এখানে দুটি এই অপশন লক্ষ্য করা যাচ্ছে, একটি হচ্ছে ব্যাক আর একটি হচ্ছে সাবমিট। আমার যখন সবগুলি প্রশ্নের উত্তর এভাবে দেওয়া হয়ে যাবে, তখন আমি এখন কি করব, প্রশ্নটি আমাদের উত্তরপত্রটি সাবমিট করব। সাবমিট করলে দেখা যাচ্ছে যে ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, অর্থাৎ আমার যে পরীক্ষাটি আমি দিয়ে ফেলেছি এটি এখন সার্ভারে সংরক্ষিত হচ্ছে, গুগল ড্রাইভে সংরক্ষিত হচ্ছে। এই হচ্ছে একটি পরীক্ষার সিস্টেম, এটা আসলে ভয় পাওয়ার আমার মনে হয় না কিছু আছে, কিন্তু স্টুডেন্টরা যেভাবে ভয় পাচ্ছে খুবই সোজা একটি পদ্ধতি। হ্যাঁ, তাহলে আশা করি আমরা তোমরা তোমরা সবাই বুঝতে পেরেছ এবং আমরাও এই পরীক্ষাটি আয়োজন করতে পারবো যদি তোমরা আমাদের সাথে থাকো। অর্থাৎ খুব বেশি কাজ করতে হবে না, দুটি কাজ করতে হবে, একটা হচ্ছে নিয়মিত লেখাপড়া করতে হবে, আর আধা ঘন্টার জন্য একটি অ্যান্ড্রয়েড মোবাইল ম্যানেজ করতে হবে, তাহলে আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো। এখন আমি তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং অবশ্যই তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবা এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।